তিনি অমৃত, তিনি বঙ্গ আয়ুর্বেদের অন্যতম প্রাণ প্রতিষ্ঠাতা। তাকে স্মরণ করা, তাকে স্মরণে রাখা আমাদের ইন্সপিরেশন, আমাদের মনোবল। তিনি আমাদের গর্ব, বঙ্গ তথা দেশের এক অন্যতম আয়ুর্বেদ প্রেমী, আয়ুর্বেদের প্রাণ প্রতিষ্ঠাতা তিনি। কবিরাজ যামিনী ভূষণ রায় কবিরত্ন, বঙ্গ আয়ুর্বেদের অন্যতম প্রাণ প্রতিষ্ঠাতা কবিরাজ যামিনী ভূষণ রায় কবিরত্ন। প্রসঙ্গত 1879 সালের 1 জুলাই তৎকালীন ভারত বাংলাদেশের খুলনা জেলার বিখ্যাত কবিরাজ পরিবারে যামিনী ভূষণ রায়ের জন্ম। 1 জুলাই দিনটিকে ভারতে চিকিৎসক দিবস হিসেবে সকলে মহা সমারোহে আমরা এই দিনটিকে পালন করে থাকি, ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিনকে স্মরণ করে। এই দিনেই যে জন্মেছিলেন আরেক ধন্বন্তরি যামিনী ভূষণ রায়। অমৃত চিকিৎসা বিজ্ঞান আয়ুর্বেদের প্রতি সংস্কারে তার অবদান অবিস্মরণীয়। বাংলার তথা দেশের খ্যাতনামা শতাব্দী প্রাচীন অষ্টাঙ্গ আয়ুর্বেদ কলেজ ও হাসপাতাল, যেটি বর্তমানে জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং বৈদ্যরাজ ফার্মাসির প্রতিষ্ঠাতা করেছিলেন। ব্রিটিশ শাসনকালীন ভারতের দুর্গম ও প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও তিনি অটুট ছিলেন স্বদেশপ্রেমী মনোভাবে এবং অমৃত চিকিৎসা বিজ্ঞান আয়ুর্বেদে, যার জন্যই এই দুর্গম প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও তিনি তার মহৎ কার্য সম্পন্ন করতে পেরেছিলেন। তাই তো তিনি অমৃত, বঙ্গ আয়ুর্বেদের প্রাণ প্রতিষ্ঠাতা। তিনি 1905 খ্রিস্টাব্দে সম্পন্ন করেন পশ্চিমী চিকিৎসা বিজ্ঞানের ব্যাচেলর অফ মেডিসিন MB অ্যান্ড অলসো MRAS, গেটিং মেডিকেল ডিগ্রি অ্যাট ক্যালকাটা মেডিকেল কলেজ, এবং তিনি মেধাবী তালিকায় প্রথম স্থান অধিকারের জন্য স্বর্ণপদক প্রাপ্ত হন। কিন্তু তিনি সেই পেশায় নিযুক্ত না হয়ে পশ্চিমী চিকিৎসা ব্যবস্থা ত্যাগ করে দিয়ে পরবর্তীতে তিনি তার পিতার দ্বারা অনুপ্রাণিত হয়ে মহামহোপাধ্যায় কবিরাজ বিজয়রত্ন সেনের কাছ থেকে রীতি অনুসারে আয়ুর্বেদ পাঠ গ্রহণ করেন। আয়ুর্বেদ পাঠ সম্পূর্ণ করে তিনি আয়ুর্বেদ নিয়ে রীতিমতো চর্চা শুরু করেন এবং তিনি চিকিৎসা ও শিক্ষকতার পাশাপাশি আয়ুর্বেদের বিভিন্ন বিষয়ের উপর বই লেখার কাজও তিনি চালিয়ে যান। জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত যামিনী ভূষণ ছিলেন অষ্টাঙ্গ আয়ুর্বেদ মহাবিদ্যালয়ের জন্য নিবেদিত প্রাণ। তিনি অমৃত, তিনি বঙ্গ আয়ুর্বেদের অন্যতম প্রাণ প্রতিষ্ঠাতা। তাকে স্মরণ করা, তাকে স্মরণে রাখা আমাদের ইন্সপিরেশন, আমাদের মনোবল। তিনি আমাদের গর্ব, বঙ্গ তথা দেশের এক অন্যতম আয়ুর্বেদ প্রেমী, আয়ুর্বেদের প্রাণ প্রতিষ্ঠাতা তিনি, কবিরাজ যামিনী ভূষণ রায় কবিরত্ন। চলি এবার আমরা জেনে নিই এই মহান ব্যক্তির কিছু জীবনী সম্পর্কে এবং জেনে নিব এই জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের কিছু ইতিহাস। যামিনী ভূষণের পিতা ছিলেন বাংলার জনপ্রিয় কবিরাজ, কবি চিন্তামণি পঞ্চানন রায়। শৈশবে শিক্ষার জন্য যামিনী ভূষণকে পাঠানো হয় কলকাতার এক স্কুলে। ভবানীপুরের সাউথ সাবারবান হাই স্কুল থেকে মাত্র 14 বছর বয়সেই বিদ্যালয়ের পঠন পাঠন তিনি সম্পন্ন করেন। এরপর স্নাতক স্তরের BA পাঠ করার জন্য ভর্তি হন কলকাতা সংস্কৃত কলেজে। এই কলেজ থেকেই তিনি সংস্কৃত শাস্ত্রে স্নাতকোত্তর MA ডিগ্রি অর্জন করেন এবং 1905 সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে ব্যাচেলর অফ মেডিসিন ডিগ্রি অর্জন করেন এবং মেধার মূল্যায়নে তিনি স্বর্ণপদক প্রাপ্ত হন।
কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের সিদ্ধান্ত, চিকিৎসা পদ্ধতি তাকে আকৃষ্ট করে নেয়, তাকে কাছে টেনে নেয়। তার মন মুগ্ধ হয় এই আয়ুর্বেদ অমৃত চিকিৎসা বিজ্ঞানের দিকে। তিনি অনুধাবন করেন যে পাশ্চাত্য অ্যালোপ্যাথিক চিকিৎসার অভ্যাস তার জন্য। তার ভাবনায় ছিল এই স্বদেশপ্রীতি মনোভাব। বাংলার আয়ুর্বেদ ঘরানার সমুদ্র প্রমাণ ব্যক্তি তাকে ক্রমশ পিতার আয়ুর্বেদ পরম্পরার দিকে আকৃষ্ট করতে থাকে। তার সহপাঠী ও মেডিকেল কলেজের শিক্ষকরা সম্ভাবনাময় সুচিকিৎসক এই যামিনী ভূষণ রায়কে পশ্চিমী অ্যালোপ্যাথিক চিকিৎসায় থেকে যেতে পরামর্শ দেন। তাদের কথার উত্তরে যামিনী ভূষণ তার তথাকথিত শুভাকাঙ্ক্ষীদের বলেছিলেন, কবিরাজ হয়ে যদি জীবন অতিবাহিত করতে নাও পারি তাহলে পাচন বেচেই পয়সা রোজগার করব। এই মনোবল নিয়েই মন প্রাণ দিয়ে শুরু হয় যামিনী ভূষণের কবিরাজ হওয়া। এই জেদের বশেই হয়তো শুধু পাচন ফেরি করতে হয়নি, প্রতিকূলতা এসে যেন তার কাছে হার মেনে নেয়, ক্ষমা চেয়ে নেয় তার কাছে। কবিরাজ জীবনের প্রথমে বগলা মারোয়ারি হাসপাতালে তিনি কবিরাজ হিসেবে যোগদান করেন এবং মাসিক পেতেন 40 টাকা মাইনে। সেই আমলে মাসে 40 টাকা সংখ্যা এক রাজকীয় ব্যাপার। আয়ুর্বেদ প্র্যাকটিসের সাথে সাথেই তিনি প্রতিষ্ঠা করলেন বৈদ্যরাজ ফার্মেসি, যেখানে কেবলমাত্র আয়ুর্বেদ ওষুধ প্রস্তুত ও বিক্রি করা হতো। পরবর্তীকালে এই ফার্মাসি থেকেই বৈজ্ঞানভিত্তিকভাবে আয়ুর্বেদ ওষুধের গুণমান ও নির্ধারণ তিনি শুরু করেন। এই কার্যকলাপের ফলে দেশব্যাপী সুনাম ছড়িয়ে পড়ে এই যামিনী ভূষণ রায়ের। ব্রিটিশ শাসনকালীন ভারতে সেই সময় তিনি ধনী জমিদার রাজাদের চিকিৎসার জন্য যেমন অনেক বেশি সাম্মানিক টাকা নিতেন, তেমনই আবার গরিব রোগীদের কম টাকায় এমনকি বিনামূল্যেও তিনি চিকিৎসা করতেন। বাইরে রোগী দেখতে গেলে সাম্মানিক নিতেন 1000 টাকা, যেটি সম্ভবত এখনকার দিনের লক্ষাধিক টাকা। একবার ভাবুন যে সেই ব্রিটিশ আমলে তার যোগ্যতার দর হাঁকতেন 1000 টাকা, যা কোনো সাহেব ডাক্তার পেতেন না সেই সময়। গোয়ালিয়র ইন্দোরের রাজারাও সেই সময় তার কাছে নিয়মিত চিকিৎসা করাতেন। অবশ্য এইসব টাকা রোজগার তার ভোগের জন্য খরচ হয়নি বলাই চলে, সঞ্চিত হচ্ছিল আর এক মহান উদ্দেশ্য। সমগ্র আয়ুর্বেদ জগতে তৎকালীন সময়ে তিনি চূড়ান্ত প্রচার ও সম্মানের অধিকারী হন। যামিনীবাবু সপ্তম অল ইন্ডিয়া আয়ুর্বেদ কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। সেই সময় সেই সভাপতি পদে যোগ দিতে 1915 সালে মাদ্রাজে যান এবং সেখানকার আয়ুর্বেদের পঠন পাঠন প্রচার প্রসারের পদ্ধতি ওনাকে ভীষণভাবে মুগ্ধ করে তোলে। তখন তিনি সংকল্প নেন, দৃঢ় সংকল্প নেন যে তার মাতৃভূমি বাংলাতেও এমন কিছু করতেই হবে। ব্যাস, যেমন ভাবনা তেমন কাজ, শুরু হলো স্বপ্নের বাস্তবায়নের কাজ। মাত্র 1 বছরের মধ্যেই 1916 সালে ফড়িয়াপুকুর লেনে তিনি একটি জায়গা ভাড়া নেন ও প্রতিষ্ঠা করেন অষ্টাঙ্গ আয়ুর্বেদ বিদ্যালয়। প্রাচীন আয়ুর্বেদের সাথে আধুনিকতার মেলবন্ধনের প্রয়াস তিনি শুরু করেন, যেটি সবারই নজর কেড়ে নেয়। এরপর মাত্র 9 বছরের মধ্যেই তিনি জায়গা কেনেন 170-172 রাজা দীনেন্দ্র স্ট্রিটে। 1925 সালের 6ই মে মহাত্মা গান্ধীজি সেখানে নিজে উপস্থিত থেকে কলেজ ও হাসপাতালের শিলান্যাস করেন। পরে যামিনী ভূষণের নামেই এই অষ্টাঙ্গ আয়ুর্বেদ বিদ্যালয়ের নামকরণ হয় জেবিরো স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটি আমাদের দেশে টিকে থাকা আয়ুর্বেদ কলেজগুলির মধ্যে সর্বপ্রাচীন, বঙ্গ তথা দেশের খ্যাতনামা শতাব্দী প্রাচীন কলেজ ও হাসপাতাল। আমাদের গর্ব, আমাদের গর্ব। চিকিৎসা, ফার্মাসি প্রতিষ্ঠা, কলেজ প্রতিষ্ঠা, সেখানে অধ্যাপনা ছাড়াও আজীবন তিনি আয়ুর্বেদ গবেষণা চালিয়ে গেছেন। একাধিক আয়ুর্বেদ ঔষধের ফর্মুলেশন যোগ তিনি করে গেছেন।
এছাড়াও তিনি রচনা করেন আয়ুর্বেদের বহু মূল্যবান গ্রন্থ। এই মহাপ্রাণ মহাত্মা মাত্র 47 বছর বয়সেই দেহত্যাগ করেন, কিন্তু তার এই পরম কর্ম তার প্রতিষ্ঠাতার জন্যই তিনি অমর হয়ে থাকবেন, যুগ যুগ ধরে থেকে যাবেন আমাদের সকলের মনের মণিকোঠায়, হৃদমাঝারে। উনি যে মানবপ্রেম, স্বদেশপ্রেম, আয়ুর্বেদ প্রেমের বীজ বুনি দিয়ে গেছেন, যার ফলে আমরা এখন সেই ফল ভোগ করছি, আয়ুর্বেদ পড়ছি, শিখছি, এগিয়ে যাচ্ছি, ও উনার কাছে আমাদের যে ঋণ তা কীভাবে শোধ করব জানি না, তবে চেষ্টা চলবে, অবশ্যই চেষ্টা চলবে। এই অমৃত চিকিৎসা বিজ্ঞান আয়ুর্বেদ সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজও চলবে। প্রণাম নেবেন আয়ুর্বেদ গুরু অমৃত যামিনী কবিরাজ যামিনীভূষণ রায় কবিরত্ন। ভুল ত্রুটি যদি হয়ে থাকে মার্জনা করবেন। অমৃত যামিনী কবিরাজ যামিনীভূষণ রায় কবিরত্ন।